সালাম দাও সবাইকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ফ্যামিলি লাইফ ইন সুইজারল্যান্ড। আপনাদের সবাইকে মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। লাস্ট এক মাস ধরে আমরা প্রস্তুতি নিচ্ছিলাম, আলহামদুলিল্লাহ মাহে রমজান শুরু হয়ে গেছে এবং দেখেন যে একটা রোজা শেষও হয়ে গিয়েছে। আজকে আমাদের সুইজারল্যান্ডে হচ্ছে সেকেন্ড রোজা। আপনারা অনেকেই যারা বাংলাদেশ থেকে দেখছেন, বাংলাদেশে আজকে প্রথম রোজা, বাট আমাদের এখানে আজকে হচ্ছে সেকেন্ড রোজা ইউরোপিয়ান দেশে, কারণ এইসব দেশগুলোতে সৌদি আরবের সাথে মিলিয়ে রোজাগুলো রাখা হয়। আমরা যারা মুসলমান আছি তো আমরা তো জানি আমাদের কাছে রোজাটার মাহাত্ম্য কতটুকু, অনেক বেশি। রমজান হচ্ছে সংযমের মাস, আত্মশুদ্ধির মাস, তাই না? তো এই পবিত্র মাহে রমজানের সময় একটা কথা বলবো যে ইদানিং আমাদের সোসাইটিতে বা আমাদের সোশ্যাল মিডিয়া বা ইচ অ্যান্ড এভরি কর্নার না, মানে নেগেটিভিটি অনেক বেশি স্প্রেড হয়ে গেছে। আমরা কারো ভালোটা দেখতে পারি না, বা আমি যেটা করি, আমি যখন করি সেটা পারফেক্ট, আপনি যখন করেন সেটা আমার পছন্দ হয় না, তাই না? তো দেখা যায় কি যে আমরা অন্যের দোষটা ধরতে বেশি পছন্দ করি, আমরা নিজেরটাকে কখনো কি বলে নিজেরটা নিজের দোষ বা নিজের ল্যাকিংসগুলো আমরা কখনো দেখি না। আমরা কেউই পারফেক্ট না, আমাদের সবার মধ্যেই অসংখ্য ল্যাকিংস আছে। তো আমরা যেটা করতে পারি, একদিনেই আমরা কেউ কিন্তু পারফেক্ট হয়ে যাব না, তা আমরা আস্তে আস্তে করে ছোট ছোট করে আমরা নিজেদেরকে ইম্প্রুভ করতে পারি। আপনার সাথে যে জিনিসটা হলে আপনি পছন্দ করবেন না, সেই জিনিসটা যদি আপনার ক্যারেক্টারে থাকে তাহলে আমার মনে হয় সেটা আস্তে আস্তে করে ইম্প্রুভ করা দরকার। আমি বলবো যে আমি আমাকে যদি আজ থেকে 3-4 বছর আগের আমার সাথে কম্পেয়ার করেন, আমি একটু হলেও এখন বেটার ভার্সন, কারণ আমি ট্রাই করি। হ্যাঁ, আমি নিজেকে ইম্প্রুভ করার চেষ্টা করি। আমরা যদি প্রতিনিয়ত আমাদের নিজেদেরকে ইম্প্রুভ করার চেষ্টা করি তাহলে হবে কি, পৃথিবীতে এই যে এখন যে জেলাসিটা বা অন্যের দোষ খোঁজাটা বা একটা ফ্রাস্ট্রেশন, সেই জিনিসটা মনে হয় যে একটু কমে যাবে। নিজেকে নিয়ে সুখে থাকুন, নিজের পরিবারকে ভালো রাখুন। টেবিলে যখন আমরা একটা সুন্দর করে খাবার সার্ভ করছি, সেক্ষেত্রে হচ্ছে কি একটা সুন্দর, আপনারা দেখতে পাচ্ছেন একটা সুন্দর একটা খাবার টেবিলের উপরে, কিন্তু সেটাকে প্রিপারেশন করে টেবিল পর্যন্ত আনার পেছনে কিন্তু একটা লম্বা কয়েকটা ঘন্টার পরিশ্রম আছে। তো আমরা যেটা করব সেটা হচ্ছে যে পজিটিভিটিকে মানুষের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করব। আমার লাইফের যে দুঃখগুলো আছে, আফসোসগুলো আছে, কষ্টগুলো আছে, সেগুলো সবার জীবনে থাকে, সবার জীবনে কম বেশি থাকে। তো সেগুলোকে এক সাইডে রেখে পজিটিভিটিকে যদি আমরা স্প্রেড করি, পজিটিভিটিকে যদি আমরা সামনে রাখি, তাহলে আমাদের জীবনটা অনেক বেশি স্মুথ হবে। তো এনিওয়েজ, আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আজকে, যে আমার জাওহার আজকে রোজা রেখেছে পুরোটা রোজা। তো সবাই আমাদের ফ্যামিলির জন্য দোয়া করবেন। হ্যাঁ, জানি না, আমাদের অনেক ভুল ত্রুটি সব কিছুই তো আছে, সব কিছু মিলেই তো মানুষের ভালো দিকও আছে মন্দ দিকও আছে। তো রিকোয়েস্ট করবো যে এই ছোটোখাটো মন্দ দিকগুলোকে ইগনোর করে ভালো দিকগুলোকে দেখবেন, আর ভুল কিছু করে থাকলে সরি, আর আমার ফ্যামিলিটার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য অনেক অনেক দোয়া। আর জাওহার আইফা আসো, হ্যালো বলো। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জাওহারকে আজকে রোজা রেখেছে? হ্যাঁ, রোজা রেখেছি। হ্যাঁ, একদম। আর ও হচ্ছে ভোর রাতে খায়নি, ভোরাতে না খেয়ে রোজা রেখেছে। আর রাইফা কি রোজা রেখেছে? রাখেনি। আজকে হচ্ছে সানডে, দুজনের স্কুল অফ। উইকেন্ডের দিনগুলোতে ও যদি থাকতে চায়, গত বছরও মনে হয় 3-4টা ছিল, আর এবারও এই যে আজকে ফার্স্ট রোজা রাখলো, তো উইকেন্ডের দিনগুলোতে আমি না করব না, কারণ বাচ্চাদেরকে যদি ছোটবেলা থেকে আমরা টুকটাক জিনিসগুলো শেখাই, প্র্যাকটিস করি, তাহলে দেখা যাবে যে বড় হলে আর ওই রকম কষ্টটা ওদের হবে না। হঠাৎ করে বড় হয়ে আস্তে আস্তে প্র্যাকটিস করুক। ওকে আমি সারাদিনে আমি আর যাকে জিজ্ঞেস করছিলাম যে পারছো কিনা, ও আলহামদুলিল্লাহ পারছে, যেহেতু আমি তো দেখছি, আমার চোখের সামনে তো আছে। আসসালামু আলাইকুম, সবাইকে মাহে রমজানের অনেক শুভেচ্ছা। পবিত্র এই মাহে রমজানে সবাই সবার জন্য দোয়া করব, কারণ রমজান মাসটা এমন একটা মাস যেটা বরকতের মাস, রহমতের মাস। তো আমরা সবাই সবার জন্য দোয়া করব। আশেপাশে যারা সুবিধা বঞ্চিত মানুষ জন আছেন, তো আমরা যতটুকু পারি সাধ্যমতো চেষ্টা করব যেন সাহায্যের হাত বাড়িয়ে দিতে, যে যার জায়গা থেকে। সবসময় চেষ্টা করি
সহযোগিতা করতে তো রমজান মাসটা আরেকটু বেশি কারণ রমজান মাসে সওয়াবটা একটু বেশি আজকে আমাদের এখানে সেকেন্ড রোজে আর আমাদের সাথে আজকে ইফতার করতে আরেকটা বাঙালি ভাই ভাবি আসবে এখানকার বড় ভাই বড় ভাবি সো তাদের সাথে তাদেরকে নিয়ে একসাথে ইফতার করব তো ইফতারে কিছু প্রিপারেশন আছে সেগুলো আমি অলরেডি শেষ করে ফেলেছি আমি ডেফিনেটলি একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করব আর এখন যেটা করব সেটা হচ্ছে একটু ফ্রুটস কেটে নিব এটাই বাকি আছে এখন আর আমি কি কি করেছি ডেফিনেটলি শেয়ার করব আর যাই করি না কেন এটা কিন্তু আমাদের দুজনের কন্ট্রিবিউশন কারণ ইউরোপ আমেরিকাতে বা প্রবাসে যারা আছি আমরা কিন্তু চাইলেই একা কোনো কিছু করতে পারি না তাহলে হবে কি সকাল থেকে রাত অবধি কিন্তু সারাদিন লেগে যাবে তো যারা মানে প্রবাসে বলেন বা যারা তাদের সংসারটাকে স্মুথলি চালানোর চেষ্টা করে বা স্মুথলি চালিয়ে যায় তাদের কন্ট্রিবিউশন থাকতে হয় আদারওয়াইজ দেখা যায় কি যে একা কখনো কোনো কিছু পসিবল না রমজানের সময় আমি যেটা করি সেটা হচ্ছে যে কিছুদিন আগে রোলস বা প্যাটিস টাইপের যে স্ন্যাক্স টাইপের যে আইটেমসগুলো থাকে সেগুলো একটু বেশি করে বানিয়ে ডিপ ফ্রিজে রেখে দেয় হাফ ডান করে আর যেগুলো আমরা বাঙালিরা বলেন যে রোজার সময় একটু ভাজা পোড়া না হলে একদমই হয় না আমি তো আলুর চপ আর বেগুনি বলতে অজ্ঞান মানে ইফতার মানেই হচ্ছে আলুর চপ আর বেগুনি বাংলাদেশে থাকতে তো মানে আলুর চপ বেগুনি আমার মাস্ট লাগতোই আর এখানে আসার পরেও সেটাই হয় তো এনিওয়েজ আর যেহেতু বললাম আপনাদের সাথে শুরুতেই শেয়ার করলাম যে এক বাঙালি ভাই ভাবি আসবে তো সেজন্য তো রাতের একটু ডিনারেরও প্রিপারেশন নিতে হয় আর সেই জন্য যা যা করেছিলাম আমি একটু একটু করে দের সাথে শেয়ার করি আর কেউ যদি কোনো স্পেশাল রেসিপি জানতে চান যে এইটা দেখতে খুব বেশি ইয়াম্মি লাগছে এটার রেসিপিটা জানতে চাই তাহলে আমাকে কিন্তু কমেন্টস করে জানাতে পারেন আমি ডেফিনেটলি আপনাদের সাথে সেই রেসিপিটা শেয়ার করব এখন হচ্ছে সব ভাজা পোড়া মানে রোজার ইফতারে ভাজা পোড়া না হলে হয় সো আমি জাস্ট ভেজে যেটা হয় যে মানে ওভেনটাকে গরম করে তারপর যদি যে ভেজে আবার এখানে রাখা হয় ইফতারে কিছুক্ষণ আগে বের করলে এটা একদম ক্রিস্পি থাকে মানে মনে হয় যে এখনই ভাজলো বললাম না একটু আগে যে আমাদের বাসায় আজকে গেস্ট আসছে আমাদের আনোয়ার ভাই এখানে হচ্ছে সেলিনা ভাবি আসসালামু আলাইকুম ভাবি আর রমজান মোবারক সেটাই সবাইকে রমজান মোবারক আর প্রতিবারই হয় কি যে সিমন সায়ানকে আলাদা করে পরিচয় করে দেয়া হয় না এ হচ্ছে আমাদের হ্যান্ডসাম বয় সিমন কত কিছু যে বলে তাই না এটা হচ্ছে আনোয়ার ভাই এন্ড সেলিনা ভাবির বড় ছেলে সিমন আর হচ্ছে সায়ান রমজান মোবারক বলে দাও সবাইকে রমজানের মোবারক বলো ও সিমন সায়ানও তো রোজা সিমন সায়ান দুজনে তাই না হ্যাঁ ওকে এবার আর ইয়ে করছি না মানে উইকেন্ড গুলোতে থাকুক রোজাটা তাই না হ্যাঁ স্কুলের দিন একটু কঠিন আচ্ছা আমরা বসে তাহলে ছিল না আচ্ছা রমজানের সবাইকে রমজান মোবারক সবাই যাতে এই মাহে রমজানে সুন্দরভাবে আল্লাহ আমাদের তৌফিক দান করেন সবাই সবার জন্য দোয়া এই যে এখানে কি হচ্ছে ভাবি ঝালমুড়িটা হচ্ছে
ইফতার শেষে নামাজ শেষে এখন হচ্ছে মুড়ির টাইম না ভাবির হাতের মাখানো না না এটা হচ্ছে আমার শুধু পরোটার উপরে একটু আমি আর আমার আর সেলিনা ভাবির যৌথ প্রযোজনা এটা কি সিমন খাওয়া যাচ্ছে তাই না আমি খুবই সিম্পল সিম্পল খাবার করেছি কারণ রোজা ইফতারের পর ভাবি কিন্তু এখনো একটু খেলো আমি তো গরম না দিয়ে খাচ্ছি তাই না খুবই মজা কেন তুমি খাবে না বলো তো একটু তোমার খুদে পাইনি আমাদের তো দুই সপ্তাহ সিমন থ্যাংক ইউ এই যে পুরো কপি না আনোয়ার ভাইয়ের একদম পুরো কপি ওরে বাবা থ্যাংক ইউ সবাইকে সেলিনা ভাবি অনেক কষ্ট করেছেন অনেক মজা করে ইফতার খেলাম মজা খেলাম সুন্দর সময় কাটলো সবচেয়ে বড় ব্যাপার ভালো লাগলো থ্যাংক ইউ আপনারা কষ্ট করে সো মাচ ভাবি মোস্ট ওয়েলকাম